মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন বাজে সকাল 5:30, আর আমরা আজকে হচ্ছে মহালয়, তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়। আর 5:30 সময় উঠে গেছি, আমি উঠেছি অনেক আগেই 5টার সময়, কারণ বাবুকে খাওয়ালাম, খাইয়ে আমি এখন বসে আছি সোফাতে। তো টিভিটা জাস্ট অন করব মহালয়া দেখবো বলে, তো মানবকেও তুলে নিয়ে এসেছি, মাকেও তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে বসে দেখছি, কারণ একা একা মহালয়া দেখতে মজা লাগে না, সবাই মিলে না বসে দেখলে ভালো লাগে না। তো মানব তো উঠে আসছিলই না ঘুম ঘুম চোখে, তাও জোর করে তুলে নিয়ে এসেছি। আমার ছেলেকে নিয়েও বসে আছি, কারণ ওর এবার ফার্স্ট মহালয়া, ডুগগুর ফার্স্ট মহালয়া, মানে ফার্স্ট দুর্গাপুজো তো শুরু আজকে থেকে। তো এই জন্য আমি ওকে নিয়ে এসেছি, কারণ ঘুমিয়ে ঘুমিয়ে ও জাগরুক যে মহালয়া দেখছে, কারণ ছোট থেকেই অভ্যাস করাচ্ছি, কারণ আমাদের সংস্কৃতির সঙ্গে খুব পরিচয় করার জন্য। তো যাই হোক, তো ডুগু এখন ঘুমিয়ে কাদা একদম, দেখ দেখো ডুগু পুরো ঘুমিয়ে গেছে। আমি এখন যাবো একটুখানি, খুব বসি এখানে, একটু আওয়াজটা কানে যাবে, তারপরে ওকে গিয়ে শুয়ে দেবো, তারপরে আমরা মহালয়া দেবো। কতক্ষণ দেখতে পারবো বলতে পারবো না, কারণ ঘুম পাচ্ছে খুব, মানবেরও ঘুম পাচ্ছে, আমরা সবাই ঘুম ঘুম চোখ নিয়ে বসে আছি। তো মহালয়ার দিন ঘুম ঘুম চোখ দিয়ে না বসে থাকলে মজাই হয় না। ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলায় আমাদের মানে মানে বুঝতে পারছো, কোনো পাড়ার কারোর বাড়িতে একটা হয়তো টিভি থাকতো, তো সেইখানে গিয়ে আমরা সবাই ভিড় জমাতাম মহালয়া দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে, চলো 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 মহালয়া দেখবো, মানে একটা অন্যরকম মজা ছিল। বাট সেই জিনিসটা এখন কি হয়েছে না, সবাই সেপারেট হয়ে গেছে, সবার বিয়ে থা হয়ে গেছে, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। তো এখানে যেমন ফ্ল্যাট বাড়িতে কেউ কারোর ঘরে যায় না, মানে খুব কম যায়, রেয়ার। তো আমাদের ওখানে গিয়ে সবাই এক জায়গায় বসে দেখা হয়, তো এখানে তো সেটা আর হয় না, নিজেদের ঘরে যে কজন আছে সে কজন মিলেই মহালয়া দেখতে হয়, তো সেটাই করছি। আর বাইরে এখন প্রচণ্ড অন্ধকার, আর একজন আমার একটা ছেলেকে দেখো, সে মহালয়া দেখবো বলে আমরা উঠে এসেছি, তো সে আমাদের সঙ্গে চলে এসেছে, তার অবস্থা দেখো, ঘুমিয়ে কাদা সে এখন এখানে ঘুমোচ্ছে, মানে বলছে বাবা মা সবাই এখানে বসে আছে, আমি এখানেই ঘুমোবো। এতক্ষণ ভাইয়ের বিছানায় ঘুমোচ্ছিল, মানে ভাইকে তুলে নিয়েছে আর ও ভাইয়ের বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, খালি অপেক্ষা করে ভাইয়ের বিছানাটা কি কখন শোবে উনি। তো বাইরে অন্ধকার, ভোরবেলা বাজে 5:30, চারিদিকে অন্ধকার দেখো, চারিদিকে অন্ধকার, নিচে লাইটগুলো সব এখন বন্ধ হয়ে গেছে, কারণ ভোরবেলা ওরা বন্ধ করে দেয়। তার মধ্যে দু একজন হাঁটছে, আমি আওয়াজ পাচ্ছি, যেদিকে তাকাবে সেদিকে শুধু অন্ধকার। এরকম আমি ভোরবেলা কোনদিন উঠিনি, তো তাই জন্য ফার্স্ট টাইম, খুব সুন্দর লাগছে। তো ডুগুকে নিয়ে এসে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এই দেখো মশারি দিয়ে ঘুমোচ্ছে, আর পাশে বালিশ দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারে যে আমি আছি। তো এখন ঘুমোক, আমরা এখন মহালয়া দেখছি, আর এখনো দেখো আলো সেভাবে ফোটেনি, জাস্ট সকাল হচ্ছে হচ্ছে ভাব, এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগছে, আকাশ বাতাসে পুরো মা দুর্গার আগমনীর বার্তা দিচ্ছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা, আর এত সকালে উঠলে ভালোই লাগে, বেশ ফ্রেশ ফ্রেশ ফিল হয়। সবাই মর্নিং ওয়াকও করছে দেখো। তো এই দেখো দুজনে মিলে বসে গেছে, ঘুম ঘুম চোখে দুটোই, সবাই আমার ঝিমোচ্ছে, আর আমি করে নিয়েছি চা আর কফি, হ্যাপি বসে গেছে মুড়ি নিয়ে। তো হ্যাপি পেয়ে গেছিল প্রচুর খিদে, খুব খিদে পেয়েছে হ্যাপি, আমাকে শুধু ডাকছে বিস্কুট খাবো। হ্যাঁ, তো বিস্কুট দিলাম সোফা। एक्चुअली ঘুম থেকে উঠলে সকাল সকাল ঘুম থেকে উঠলে কখন সকাল হচ্ছে বুঝতে পারে না, তো ঘুম থেকে উঠলে মানে বুঝে যায় সকাল উঠে গেলে হ্যাপি বাজে যে সকাল হয়ে গেছে। তো যদি অন্ধকার দেখছে ও বুঝতে পারছে না, বারবার ডাকছে কি হলো, এক বসে ঝিমোচ্ছে একদম, আর আদিকে মা দেখো ঝিমোচ্ছে বসে বসে। মানে আমি বললাম তুমি কম্বলটা ভাঁজ করো না, রেখে দাও একটুখানি, দেখে সে ঘুমিয়ে পড়ো। তো বললো চা দাও, তো মানবের ফ্রেশ হয়ে আসলো, ব্রাশ করেছো তো? ব্রাশ ব্রাশ করেছে, করে বসে আছে চা খাচ্ছে মানবের কফি। আর মাত্র এক সপ্তাহ বাকি আমাদের পূজোর সমস্ত প্রিপারেশন কমপ্লিট, মোটামুটি বাজাপত্র কমপ্লিট, তারপর আমাদের শুরু হবে ঠাকুরানা পুজো একদম। তো মা আসছে আসছে আসছে, সত্যি ফাইনালি আজকে থেকে শুরু হয়ে গেল। বলো চ্যানেলে যদি নতুন হও তাহলে ওটা সবাই জানে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হয় আর বেল আইকনটাকে অন করে দিতে হয়, তো প্লিজ এটা করে দিও। তো চলো আমরা একটু মহালয়া দেখি আর তার সঙ্গে চা খেয়ে সকালটা শুরু করি। এখন বাজে সকাল 6:40, আর আমি বেরিয়েছি একটু ওয়াকিং করতে, খুব ঠান্ডা, যার জন্য জ্যাকেটটা পরে বেরিয়েছি আজকে। আমার একটু বন্ধুকে বললাম, সেও বললো যে আসবে ওয়াকিং করতে, এই জন্যই একটু সোসাইটির মধ্যে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সঙ্গে সুন্দর একটা মিঠে রোদ বেরিয়েছে, ভালোই লাগছে হাঁটতে। এই সময় নর্মালি উঠি না, যদি উঠি একমাত্র অফিস যেতে হলে উঠি, না হলে উঠি না, কারণ যদি বাড়িতে কাজ করি তাহলে তো 8 থেকে অফিস, মোটামুটি তখনই উঠি। তো যাই হোক,
আজকের প্ল্যান হচ্ছে আমাদের অনেক কিছু রয়েছে। আজকে আমাদের যে দুর্গাপূজা হচ্ছে তোমরা জানো এবার আমাদের পঞ্চম বর্ষ, ফিফথ ইয়ার দুর্গাপুজো। আর এবছর আমাদের একটা ভালো অ্যাট্রাকশন রয়েছে পুজোতে, অনেক বড় ফাংশন রয়েছে, বাইরে থেকে প্রথম রক ব্যান্ড আসছে এখানে পারফর্ম করবে। আর তাই পুজোর আগে যত বাজার আমাদের মোটামুটি করার ছিল কালকে আমরা কিছু পোর্শন করে এসেছি, আর বাকিটা আজকে আমরা যাব সবাই মিলে। আমাদের যত বাঙালি ছেলেরা আছে, আমাদের যারা গ্রুপের মেম্বার আছে, আমরা সবাই মিলে এখানে প্রবাসী বাঙালিরা যে দুর্গাপুজোটা করি, তো তারা সবাই মিলে যাব সমস্ত জিনিসপত্র কিনতে। গ্রসারির ম্যাক্সিমাম জিনিসপত্র কেনা হয়ে গেছে, কিছু কিছু বাকি রয়েছে, রিচুয়ালসেরও ধূপকাঠি টুপকাঠি সব মোটামুটি হয়ে গেছে। তো চলো আগে একটু ওয়াকিং করে নিই, আর সকালবেলা পরিবেশটা তোমাদের দেখাবো। সোসাইটির মধ্যে ম্যাক্সিমাম জায়গা খালি, এখন ডেফিনেটলি সবাই ঘুমোচ্ছে। এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে স্যান্ড পার্ক, অনেকবার তোমরা হয়তো আমাদের ব্লগে দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ঠান্ডা ঠান্ডা লাগছে খুব, মিঠে মিঠে হাওয়া। এইটা হচ্ছে আমাদের পুজোর ব্যানার। মহালয়ার দিনে আমাদের স্পেশাল মেনু দুপুরবেলা ব্রাউন রাইস, দেখো খইয়ের মতো লাগছে ব্রাউন রাইস, সঙ্গে ডিম ভাজা, আর আছে পনিরের তরকারি, আর একটা আছে কাঁচকলার তরকারি ছিল, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আজকে লাঞ্চে হচ্ছে। এরপরে আমাদের যেহেতু আজকে মহালয়, সেহেতু বাজার করি, অনেক কিছু করার ছিল, সেগুলো আমাদের মোটামুটি করা হয়ে গেছে পুজোর জন্য, তোমাদের আগেই বলেছি সকালবেলায়। হে গাইস, তো সকালবেলা ঘুম থেকে ওঠার ফল হচ্ছে এটাই যে সারা দিন সবার ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল, সবাই ঘুমিয়ে রয়েছে। দুপুরবেলা সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আগে ঘুমিয়ে নিয়েছি, আর ডুকুকে মা এখন বসে বসে তেল মালিশ করছে, আর এখন মানব যাচ্ছে একটু নিচে জগিং করতে। আমি আর বেরোই না সন্ধ্যাবেলার দিকটায়, সন্ধ্যাবেলাটা আমি অ্যাভয়েড করি, দিনের বেলাটা আমি সকালের দিকটায় একটু বেরোই, আর ডুকুকে নিয়ে বেরোই প্র্যাম্পে করে। এটাই তো এটাই চলে আজ এখন সারাদিন, এটাই আমার রুটিন। সকালবেলা ঘুম থেকে ওঠো, ডুকুকে খাওয়াও, দেন ওকে মানে ড্রেসপত্র চেঞ্জ করো, করে নিয়ে একটু নিচে যাও, একটু ওয়াকিং করো ওকে নিয়ে, করে ঘরে আসো, এসে আবার ওকে তেল মালিশ করো, স্নান করাও। এই হচ্ছে আমার রুটিন, সারাদিন চলতেই থাকে। তো এই জন্য মহালয়া দিনটা মোটামুটি ভালোই কাটলো, খারাপ কাটেনি। তো মহালয় মানে জানো মানে পিতৃপক্ষর অবসান ঘটিয়ে মাতৃপক্ষ সূচনা হয়। তো মহালয়া মানে হয়ে গেল, তো মনে হচ্ছে যেন একদম মানে মা দুর্গা চলে এসেছে। অনেক মণ্ডপে, কলকাতা অনেক মণ্ডপে মা দুর্গার মানে পুরো মূর্তি নিয়ে চলে এসেছে, বাট আমাদের এখানে এখনো হয় আসেনি। আমাদের এখানে মোটামুটি পঞ্চমীর দিন আসে রাত্রেবেলা, তো ষষ্ঠী থেকে পূজা শুরু হয়, তো ঠাকুরমশাই পঞ্চমীর দিন আসে। আর ঠাকুরমশাই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আনা হয়, মেদিনীপুর থেকে আসে, তো উনি প্রতি বছর আসেন, ভালো ঠাকুরমশাই। তো ওয়েট করছি এবার মা দুর্গা কখন আসবে আমাদের সোসাইটিতে, তো মাকে দেখবো, মায়ের মুখটা দেখবো, সেই জন্য ওয়েট করছি। তো ডুগ্গুর শপিংও কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও মোটামুটি কমপ্লিট, মানে এবার আমি অত বেশি শপিং করিনি, তোমরা জানো আমি আগেই বলেছি যে শাড়ি টাড়ি এবার কিছু কিনিনি, কারণ স্বাদের সময় অনেক নতুন নতুন শাড়ি পেয়েছি, মানব দিয়েছে, মা দিয়েছে, তো সব বাড়ি থেকে এসেছে শাড়ি, তো সেগুলো দিয়ে এবার পুজো কাটাবো। আর মানব শুধু দুটো ড্রেস কিনে দিয়েছে আর একটা শ্যু কিনে দিয়েছে, এই তোমাদের পরে সব দেখাবো শপিংয়ের, মানে আর কিছু অর্ডার দেওয়া হয়েছে, মানবের কিছু অর্ডার দেওয়া হয়েছে, তো সেগুলো আসুক একবারে, সব কিছু নিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী শপিং করলাম। আর ডুগ্গুর এবার স্পেশালি বেশি শপিং, বড় মিমি, মেজো মিমি, দিদুন, বাবা সবাই মিলে দিয়েছে, তো এই হচ্ছে ওর শপিং বেশি হয়েছে আরও। তো এখন আর মানে বেশি হলেও বেশি কিনিনি আরও, কারণ আরও কেনার ইচ্ছা ছিল, কিন্তু মানব বলছে যে ছোটো হয়ে যাবে পট করে, মানে বেশি দিন পরতেও পারবে না, আর এত দাম জিনিসগুলোর, তো ওই জন্য ভেবে কম কম কিনেছি। তবু কম কম বলে ছ সাতটা হয়ে গেছে ডুগ্গুর। তো ডুগ্গু তো সন্ধ্যেবেলা ওকে নিয়ে বেরোনোটা আমি বেরোবো কিনা সেটা ঠিক নেই, সকালবেলার দিকে তো যাবেই, প্রতিদিন সকালবেলা মণ্ডপে মায়ের সঙ্গে যাবে, মানে দিদুনের সঙ্গে যাবে, আমি আগে চলে যাব। তো চলো আমরা ভিডিওটাকে এখানে শেষ করছি, আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবার দেখাবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। খুব ভালো থেকো, সেফ থেকো, বাই, শুভ মহালয়া।